নমস্কার বন্ধুরা জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে পৌর নিগমে মাধ্যমিক পাশে ক্লার্ক এবং গ্রুপ ডি নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে ছেলেও মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন এবং এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের রিক্রুট করানো হবে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কিভাবে আপনারা এখানটায় ফর্ম ফিল করবেন এছাড়াও কোন পোস্টে কতগুলি শূন্যপত্র রয়েছে বয়সসীমা কী লাগবে তো অবশ্যই জানিয়ে দেবো অফিশিয়াল নোটিফিকেশান সহকারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে ঠিক আছে তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিশিয়াল নোটিফিকেশানে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এক নয় দু হাজার বাইশ তারিখে যারা কিন্তু এখানটায় এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখানটায় দেখুন এখানটায় কোন কোন পোস্টে রিক্রুট করানো হচ্ছে এখানটায় সবার প্রথমে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে দুটি পোস্টে রিক্রুট করা হচ্ছে ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ক্লিনিং স্টাফ পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানটায় ছেলেও মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে হলে সম্পূর্ণ আপনাদের অফলাইনে আবেদন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দেওয়া রয়েছে তো আপনার আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে অফিসিয়াল থেকে ডাউনলোড করে একটু স্কল ডাউন করলে আপনারা আপনারা পেয়ে যাবেন এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে একটি এফ পেজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে ফিল আপ করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্ট আপনাদের অ্যাটাস্ট করতে হবে কী কী ডকুমেন্ট আপনাদের অ্যাটাস্ট করতে হবে সেগুলো কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে উল্লেখ করে দিয়ে দেওয়া রয়েছে তো এই সমস্ত ডকুমেন্টের জেরোস্কপি সেল প্যাসেট করে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এনক্লোসড করে দিয়ে একটি মুখবন্ধ খামের ভিতরে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ঢুকে দিয়ে তার উপরে অবশ্যই লিখে দেবেন যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পদের জন্য আপনারা আবেদন করতে চাইছেন সেটি লিখে দিয়ে এখানে কিন্তু নির্ধারিত অ্যাড্রেস লিখে দেওয়া হচ্ছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের বাই পোস্টের মাধ্যমে আগামী পনেরো নয় দু হাজার বাইশ তারিখের আগেই পাঠিয়ে দিতে হবে তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এবং এখানটায় আবেদন করার লাস্ট ডেট রয়েছে পনেরো নয় দু হাজার বাইশ অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর দু হাজার বাইশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই নির্দিষ্ট অ্যাড্রেসে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন ঠিক আছে তো বন্ধুরা এবার দেখুন এখানটায় কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে সবার প্রথমেই এখানটায় লিখে দেওয়া হচ্ছে ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং এখানটায় ক্লিনিং স্টাফ পোস্ট রিক্রুট করা হচ্ছে যেখানটায় ক্লিনিং স্টাফের ক্ষেত্রে একটি রয়েছে শূন্যপদ যে কোনো ক্যাটাগরির প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্য ক্ষেত্রে লিখে দেওয়া হয়েছে মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং এখানটায় বয়সী ক্ষেত্রে চাওয়া হয়েছে আঠারো বছরের উপরে হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদন করতে পারবেন ম্যাক্সিমাম বয়সীমার কথা কিন্তু এখানে উল্লেখ করা নেই এবং এখানটাই পাঁচ হাজার টাকা প্রত্যেক মাসে আপনাদের স্যালারি দেওয়া হবে ঠিক আছে তো তো বন্ধুরা এরপর দেখুন এরপর এখানটা লিখে দেওয়া হয়েছে ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট এখানে রিক্রুট করা হচ্ছে এখানেও একটি শূন্যপত্র রয়েছে যে কোনো ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এখানটায় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকেন সঙ্গে কম্পিউটারের নলেজ যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানেও বয়সীমা চাওয়া হয়েছে মিনিমাম বয়সী আপনাদের আঠারো বছর হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদন করতে পারবেন সঙ্গে এখানে দশ হাজার টাকা প্রত্যেক মাসে কিন্তু আপনাদের স্যালারি দেওয়া হবে ঠিক আছে এবং এই দুটি পোস্টের ক্ষেত্রে এখানটা লিখেই দেওয়া রয়েছে কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদের এখানটায় রিক্রুট করানো হবে এবং এখানে দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে মাথাভাগা মিউনিসিপ্যালিটির তরফ থেকে ডিস্ট্রিক্ট রয়েছে কোচবিহার সুতরাং আপনারা যদি কোচবিহার জেলার এই মাথাভাঙা মিউনিসিপ্যালিটির স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি এখানটা কোচবিহার জেলার মাথাভাঙা মিউনিসিপ্যালিটির স্থায়ী বাসিন্দা না হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনার জেলার নাম এবং আপনার ব্লক কিংবা আপনার এখানকার মিউনিসিপ্যালিটির নাম কিন্তু অবশ্যই উল্লেখ করে দিয়ে যাবেন তাহলে কি হবে যে আপনার জেলার আপনার ব্লকে বা আপনার মিউনিসিপ্যালিটিতে যে কোনো চাকরির খবর উঠেলেই সবার আগে আপনারা পেয়ে যাবেন আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে সেই ভিডিও তো বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এসে কিন্তু আপনার জেলার নামটি অবশ্যই লিখে দিয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা এবারে চলুন দেখিয়ে দেব যে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করবেন কী করে ঠিক আছে তো বন্ধুরা অফিসিয়াল নোটিফিকশন ডাউনলোড করার জন্য আপনাদের চলে আসতে হবে মাথা ভাঙা মিউনিসিপ্যালিটির অফিসিয়াল ওয়েবসাইটের এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং এখানে ভিজিট করার পরে স্কল ডাউন করলে এখানে দেখতে পাবেন লিখে দেওয়া হচ্ছে কারেন্ট রিক্রুটমেন্টস এবং এখানে দেখতে পাবেন এখানে রিক্রুটমেন্টের টাইটেল লিখে দেওয়া হচ্ছে এবং এই পাশেই ডাউনলোডের অপশন রয়েছে এখানে ক্লিক করে সিম্পলি আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল নোটিসে ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি অফিসিয়াল নোটিফিফিকেশন থেকে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এইভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ